নমস্কার, হাই নিউজের এই ঈদ মাঝারে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা, এবং এই মুহূর্তে আমি রয়েছি বিজেপি মুখপাত্র রাজর্ষী লাহিড়ির বাড়িতে। রাজর্ষী লাহিড়ি, যাকে প্রত্যেকদিন সন্ধেবেলা বিভিন্ন পলিটিক্যাল ডিবেটে আপনারা শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে দেখেন, গলা তুলতে দেখেন, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে দেখেন, সেই রাজর্ষী লাহিড়ির ব্যক্তিগত জীবনটা কেমন সেটা নিয়েই আজকে আমরা একটু আড্ডা মারব। বাড়িটাতে ঢুকেই আমার যেটা মনে হচ্ছে, একদম গাছগাছালি পরিবেষ্টিত একটা বাড়ি এবং নিরিবিলি নিরালা যাকে বলা যায়। তো চলুন দেখে নিই রাজর্ষী লাহিড়ি ঠিক কী করছেন এখন। দাদা, প্রথমেই আপনাকে স্বাগত হাই নিউজের দর্শকদের জন্য এবং পর্দায়। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এরকম একটা অনুষ্ঠানে। আমি একদম শুরুতেই যে বিষয়টা জিজ্ঞেস করব, আমি ঢুকতে ঢুকতে যেটা দেখলাম না, এই বাড়িটা একটা অদ্ভুত একটা বাড়ি, মানে গাছপালায় পরিপূর্ণ, তার সঙ্গে একটা ঐতিহ্য বহন করছে। তো এই বাড়িটার কি কোনো ইতিহাস রয়েছে আলাদা করে? ঠাকুরদা ঠাকুমার তৈরি করা বাড়ি, ইতিহাস বলতে একটাই যেটা আছে, যে আমার ঠাকুরদা ঠাকুমা স্বামী বিরজানন্দজি মহারাজের দীক্ষিত ছিলেন, মা শারদার শেষ সময় পর্যন্ত সেবা করা, এবং স্বামী বিবেকানন্দের দীক্ষিত, তিনি এই গেট থেকে আমার ঠাকুমা এবং ঠাকুরদাকে পেছন থেকে ধাক্কা মেরে এক হাতে শালগ্রাম শিলা এবং অপর হাতে ভগবতীকে স্পর্শ করিয়ে গৃহপ্রবেশ করিয়েছিলেন। মানে যেটা পুরোনো দিনের নিয়ম ছিল, যে আগে গোমাতা কামধেনু, আমরা তো গোমাতা তো আজকাল শব্দ ব্যবহার করি, কিন্তু তখনকার দিনে আমরা কামধেনু বা ভগবতী বলতাম, ভগবতীকে, ভগবতী আগে পা রাখবেন, তারপরে বাড়ির লোক পা রাখলেন, গৃহপ্রবেশ করেছেন, এবং যজ্ঞের পৌরোহিত্য তিনি নিজে করেছিলেন, যজ্ঞ তিনি সামনে দাঁড়িয়ে করিয়েছিলেন এই বাড়িতে। তো এইটাই ঐতিহ্য আমার। এর আগে আমরা থাকতাম, মানে বাড়ি ছিল 24 নম্বর এসআর দাস রোড, মুদিয়ালি দুর্গাপুজোটা, মুদিয়ালি দুর্গাপুজো আমার ঠাকুরদাদার বর্দার চালু করা ছিলেন, বড় ঠাকুরদার, আমার বাবার ঠাকুরদা মশাই জাজ ছিলেন, হাইকোর্টের জাজ ছিলেন, এবং প্রদেশ বঙ্গ হিন্দু সভার জন্মের পেছনে একজন মূল কাণ্ডারী ছিলেন, হিন্দু মিশনের নেতা ছিলেন অনঙ্গমোহন লাহিড়ি। ইতিহাস বহন করছে যে পরিবার, সেই পরিবারের একজন মানে সন্তান হিসেবে কি আলাদা করে মানে নিজেকে কি মনে হয়, যে আপনার গর্ববোধ হয় নাকি মনে হয় যে এই ঐতিহ্যগুলো কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে? মানে এখন তো অনেকেই আছেন যারা হয়তো পারিবারিক ইতিহাসটা সেইভাবে জানেনও না, এরকম নিদর্শনও আমরা দেখি। ছোটোবেলার থেকে এই পারিবারিক ইতিহাসগুলো বলেই একটা সংযমের জীবনযাপনের একটা অদ্ভুত লক্ষণ রেখা বেঁধে দেওয়া হয়েছিল। এটা তো শুধু একদম রিসেন্ট পাস্ট। আমাদের পরিবারের, আমার ঠাকুমার তরফ থেকে আমরা মহাপ্রভু অদ্বৈতাচার্যের বংশধর, নবদ্বীপ কৃষ্ণনগর এই শ্রীরামপুরের 500 বছরের পুরনো পারিবারিক, যে শ্রীরামপুরের গোস্বামী বাড়ি, সেই বংশের মেয়ে হচ্ছেন আমার ঠাকুমা। আর মহাপ্রভু অদ্বৈতাচার্য মানে নদিয়া। আমার ঠাকুমার দাদা হচ্ছেন সুভাষচন্দ্র বোসের বেস্ট ফ্রেন্ড দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ কুমার রায়, কৃষ্ণনগরের। তো এই সমস্ত কথাগুলো বলে আমাদের বংশে, আমাদের অষ্টম পূর্বপুরুষ রঘুনাথ লাহিড়ির বিবাহ হয়েছিল রানী ভবানীর একমাত্র সন্তান রাজকুমারী তারাসুন্দরী দেবীর সঙ্গে, যাকে অপহরণ করার চেষ্টা করেছিলেন সিরাজউদ্দৌলা। এত অপরূপা সুন্দরী ছিলেন, যে কারণে নাটোরের সঙ্গে সিরাজউদ্দৌলার সশস্ত্র একটি সংগ্রাম হয়েছিল, এবং রাজকুমারী তারাসুন্দরী দেবীকে সুরঙ্গ পথে কাশী পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই রানী ভবানী পরবর্তীকালে ভারতবর্ষে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন স্থাপন হলো, তখন তাকে ওয়ারেন হেস্টিংসের সঙ্গে লড়াই লড়তে হয়েছিল, কেননা 1176-এর যে মন্বন্তর, সেই 1176 বঙ্গাব্দের মন্বন্তরে সম্পূর্ণ রাজকোষ শূন্য করে প্রজার মুখে অন্ন তুলে গোটা রাজ্য, মানে তার যে রাজত্ব ছিল সেই রাজত্বের বিভিন্ন জায়গায় লঙ্গরখানা খুলে রাজকোষ শূন্য করে লোকের মুখে অন্ন তুলে ওয়ারেন হেস্টিংসের ওই খাঁই মেটাতে পারেননি, ওই সূর্যাস্তের যে আইন ছিল, সেই সূর্যাস্তের মধ্যে এত টাকা জমা দিতে হবে, সেটা না জমা দিতে পেরে রাজ্যচ্যুত হয়েছিলেন। এবং টু সাম এক্সটেন্ট, যেহেতু ওনার কোনো পুত্র সন্তান ছিল না, উনি পরবর্তীকালে দত্তক নিয়েছিলেন, তো ওই ডক্ট্রিন অফ ল্যাপস বলে যেটা আমরা ইতিহাসে পড়েছিলাম, যেটা একদম
লাগানো হয়েছিল, মানে চালু করা হয়েছিল, তার আগের থেকেই তো এটা আরম্ভ হয়েছিল। তো সেই করে সেই সামন্ত রাজের একটা পতন হয়। তো এই বোঝাগুলো এই ছোট কাঁধে ছোটবেলার থেকেই বড় চাপানো হয়েছে যে তুমি কখনো ভুলে যেও না যে তুমি কোন বাড়ির থেকে আসছো, তোমার পূর্বপুরুষের ঐতিহ্যটাকে এমন কোনো কাজ করো না যাতে পূর্বপুরুষ ঝাঁটা নিয়ে তাড়া করেন। তো এইভাবে বড় হয়ে ওঠা। অসংখ্য ইতিহাস রয়েছে এবং আপনার পাশে বসে এই কথাগুলো শুনে আমারও যেন কোথাও গিয়ে গায়ে কাটা দিয়ে উঠছে। মানে যে হয়তো ঘটনার উত্থাপন আমরা বইয়ের পাতায় শুনি, ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই, সেগুলো একদম সশরীরে আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি আর কি। ভীষণ জানতে ইচ্ছে করছে ছোটোবেলাটা কোথায় কেটেছে, সেটা কি শ্রীরামপুরে? ছোটোবেলা এ বাড়িতেই কেটেছে, এখানেই কেটেছে। জীবনের একটা বিশেষ সময়, অনেকখানি সময় ধানবাদে কেটেছে, কারণ আমার মা ধানবাদের ওখানকার। তো সেই জন্য আমি বলি কি হাম তো আধা বিহারি হ্যাঁ, ওই সময় বিহার ছিল, এখন ঝাড়খণ্ড হয়ে গেছে। আর শ্রীরামপুর তো একদম নিজের জায়গা, এছাড়া বহু আত্মীয় স্বজন আছে আমার মাসির বাড়িরা, মাসিদের বিয়েটি ওখানেই হয়েছে। টিভি চ্যানেলের পর্দায় শাসকের বিরুদ্ধে কথা বলতে শোনা যায় এবং বিভিন্ন বিষয়ে আর কি প্রশ্ন তোলেন, হয়তো এই দিকগুলো সেভাবে জানতেন না কেউ, আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি করে উঠে এলো। তো এইরকম মানে রাজনীতির সঙ্গে এত প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়া, মানে একদম মানে সামনের সারিতে চলে আসা, এটা ঠিক কীভাবে হয়েছিল? রবীন্দ্রনাথের রাজর্ষিপুরে বাবা মশাই এবং ঠাকুমা আগের থেকেই ঠিক করে রেখেছিলেন যে ছেলে হলে রাজর্ষি নামটা রাখা হবে। তো সেই জন্য এটা ঠাকুমা এবং বাবা মশাইয়ের নাম দেওয়া, যাতে একটা ব্যালেন্স থাকে, রাজার মতন হবে কিন্তু ঋষির মতন স্বভাব হবে, ঋষির ত্যাগটা জানবে আর রাজার শৌর্যটা থাকবে। রাজনীতির পাশাপাশি যদি আপনি বলি, আপনার একটা সঙ্গীতের ব্যাকগ্রাউন্ডও রয়েছে, সাংগীতিক মানে পরিমণ্ডলের মধ্যেই আপনি বড় হয়েছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও কি একটা আলাদা করে মানে প্যাশন বা অবসর সময়টা কি এই সঙ্গীত এই সমস্ত বিষয় নিয়েই কাটে? জীবনের ইচ্ছেটা ছিল যে আমি মানে রবীন্দ্রসঙ্গীতেরই শিল্পী হব। জেঠিমার মুখে শুনেছি যে কত 4 বছর বয়সে তানপুরো বাজানো শিখিয়েছিলেন উনি। তো উনি আমার জেঠিমা জ্যোতিরিন্দ্র মৈত্রের ভাইজি, দক্ষিণীতে গান শিখতেন, তো জেঠিমা গাইতেন আর আমি তানপুরো বাজাতাম। তো সেই থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি, রবীন্দ্রনাথের প্রতি একটা অসম্ভব একটা প্রেম আস্তে আস্তে করে প্র্যাকটিক্যালি বলতে গেলে জন্মে যায়। তো সেই রবীন্দ্রনাথকে সেখান থেকে চলতে থাকে। পরবর্তীকালে রবিতীর্থে সুচিত্রা মিত্রের কাছে শিক্ষা লাভ করার সুযোগ পাই। তার আগে সাউথ পয়েন্টে পড়তাম যখন, তখন গীতা ঘটক আমাদের গান শেখাতেন সাউথ পয়েন্টে। তো আর যেহেতু দিলীপ কুমার রায়ের একটা পরিচয় আছে, তো সেই জন্য খুব ভালোবাসা, কারণ দিলীপদা বলতেন, আমি ঠাম্মি বলতাম সুচিত্রা মিত্রকে, আমি চিরকালই ঠাম্মি বলি। তো ঠাম্মি ওই মন্টুদার নাতি বলে একটা স্নেহ ছিল। তো সেই থেকেই এই গান টান শেখা, অনেক বড় বড় শিল্পীদের সংস্পর্শে আসার সৌভাগ্য হয়। মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখনও রেজাল্ট বেরোয়নি, জীবনের প্রথম অল ইন্ডিয়া রেডিওতে পারফর্ম করার সৌভাগ্য, এবং 100 টাকা জীবনের প্রথম রোজগার, প্রথম রোজগার লাইফের। সেই টাকার নোটটাও বোধ হয় খুব সযত্নে রাখা আছে এখন কোথাও একটা। হ্যাঁ, তো এই আর কি, এইভাবেই চলতে থাকে। বিভিন্ন রাজ্য সঙ্গীত একাডেমির কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করা, স্কুল ইন্টার স্কুল কম্পিটিশনস, ইন্টার কলেজ কম্পিটিশনস, এবং এখন অবধি ঈশ্বরের কৃপায় কোনো কন্টেস্টেই রবীন্দ্রসঙ্গীত ক্যাটাগরিতে অন্তত মানে ফার্স্ট ছাড়া সেকেন্ড হতে হয়নি। এখন অবশ্য গলায় তৃতীয় সুর এবং ষষ্ঠ সুর ছাড়া আর কিছু নেই, কারণ পাবলিক লেকচার্স দিতে গিয়ে, বক্তৃতা ভাষণ দিতে গিয়ে আর গলারও কিছু থাকে না, স্বরতন্ত্রেরও আর কিছু থাকে না, তো সা রে গা মা সব এক হয়ে গেছে। ক্ষেত্রে পরিবারের একটা মানে লেগাসি রয়েছেই, যেটা দেখতে চাই রাজনীতি হতে পারে বা সাংগীতিক চর্চা হতে পারে। যদিও রাজশ্রী লাহিড়ী বলছেন যে এখন তৃতীয় আর ষষ্ঠ সুর ছাড়া গলায় সেরকম কিছু নেই, কিন্তু যদি আমি একটু আবদার করি যে আমাদের দর্শকদের জন্য যদি কিছু শোনান। দেখছি, চেষ্টা করছি।
রবীন্দ্রনাথেরই গাইছি। হে ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ, তোমার অভয় তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা, এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ। মানে আপনার কথাবার্তা এবং রুচিবোধ সব কিছুর মধ্যেই একটা সংস্কৃতির ছাপ একদম স্পষ্ট আর কি, এটা অন্তত আমি পাশে বসে বুঝতে পারলাম এবং দর্শকরাও নিশ্চয়ই এটা যখন দেখবেন তারাও এটা উপলব্ধি করতে পারবেন। মায়ের হাতে রান্না যদি জিজ্ঞেস করি, মানে কোনটা সবচেয়ে পছন্দের বা আবদার করেন? মায়ের হাতের রান্না বলতে গেলে একেবারে ওই কাঁচা লঙ্কা আর কালো জিরে দেওয়া ছোট মাছের পাবদা মাছের ঝোল আর ভাত, ব্যাস তার বেশি। আর বাঙালির তো একবারে ওই গরম গরম গোবিন্দভোগ চালের ফেনা ভাত টাইপের ভাত, একটু আলু সেদ্ধ ঘি দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মেখে একদলা আলু সেদ্ধ আর সেদ্ধ ডাল এক বাটি, আর সাথে যদি একটু পোস্ত বাটা হয়ে যায় আর তো তাহলে তো অমৃত হয়েই গেল, জিভ দিয়ে এমনি জল পড়ছে এখন। বাঙালিদের মানে সম্পর্কে যে কথাটা প্রচলিত আছে যে একদম মাছে ভাতে বাঙালি, রাজশ্রী লাহিড়ী আদপেও কিন্তু সেটাই, মানে যেটা দেখে মনে হলো, এবং ওনার বেশভূষাও একদম মানে একদম বাঙালিদের মতনই পাঞ্জাবি এই সময় এই মানে এটাও কি মানে পছন্দ করেন একদম বাঙালি পোশাকে থাকতে সবসময়? ধুতি পড়াটা একেবারে অল্প বয়স থেকে বাবা মশাই নিজে অভ্যেস করিয়েছিলেন, ধুতি পড়া শিখিয়ে দিয়েছিলেন, আর ম্যান্ডেটরি ছিল হচ্ছে জন্মদিনের দিন, সরস্বতী পুজোর দিন, দুর্গা পুজোয় অষ্টমী, এটাতে তোমাকে ধুতি পরতেই হবে। আর আমাদের বাড়িতে একটা পুরনো পুজো ছিল, মা জগদ্ধাত্রীর পুজো হতো, আমার বাবা ঠাকুরদা চালু করেছিলেন, পরবর্তীকালে আমার বাবার পিসিমা সেটা করতেন, তো এই জগদ্ধাত্রী পুজোয় বাবার পিসিমার বাড়িতে যখন যাওয়া হতো তখন সেখানে ধুতি পরা, তো এইগুলো হচ্ছে। আর ভাই ফোটার দিনকে তখন ধুতি হচ্ছে ম্যান্ডেটরি অ্যান্ড মাস্ট, তো সেইখান থেকে ধুতির প্রতি একটা অসম্ভব ভালো লাগা ভালোবাসা, এবং ধুতি আই এম ভেরি কমফোর্টেবল ইন ধুতি, মানে ধুতি পরে দৌড়ানো, ধুতি পরে বাসে ওঠা, ট্রামে ওঠা, দৌড়ে গিয়ে ধরা, এগুলো অভ্যস্ত হয়ে গেছে। চলটা আজকাল দেখতেই পাওয়া যায় না, বা আমরা বাঙালিরাও কোথাও গিয়ে সেটা মানে বহন করতে পারছি না যে কোনো কারণেই হোক, মানে একেবারে পশ্চিমী মানে যে কাদব কায়দা সেগুলোকে মানে বেশি আপন করে নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যথেষ্টই মানে কোনো রকম কোনো আলাদা করে কোনো ব্যাপার নেই? না আলাদা কিছু না, আমি আমারটা ছাড়বো কেন, তার মানে এটা নয় যে আমি ট্যাপার জিন্স পরি না, তার মানে এটা নয় যে আমি টর্ন জিন্স পরি না, আমারও এই হাঁটুর হাঁটু ছেঁড়া জিন্স আমার প্রচুর আছে। হ্যাঁ, চাকরি করেছি, বন্ধু বান্ধব আছে, সমস্ত রকমভাবেই আধুনিক যুগের ছেলেমেয়েরা পাবজে যায়, ডিস্কো থেকে যায়, আমরাও গিয়েছি, যাব না কেন, এমন কিছু খারাপ বা ক্ষতিকর কোনো জিনিস ব্যাপার তো নয়, সেটা যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকে চলতে হবে। অফিস পার্টিজ হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাবজে ক্লাবজে অ্যানুয়াল ইভেন্টস হয়েছে, সেখানে তো যেতেই হয়েছে। সেখানে আমরা যখন আগে জিম করতাম তখন স্কিন টাইটসও পড়েছি, তারপর জিন্স এখনও আছে, তো সেগুলো পরে কোনো অসুবিধা নেই তো, কিন্তু আমারটা আমি ছাড়বো কেন, আমার বাপ ঠাকুরদার জিনিসটা আমি ছেড়ে ভুলে দিয়ে সেটা আধুনিকতা আমি কখনোই বিশ্বাস করি না, আমি কখনোই মনে করি না। আমি ডিস্কো থেকেও যাব, আমি পাবজেও যাব, আমি হোয়াটসঅ্যাপ ক্যাফেতে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাও মারব, আবার আমি দুর্গাপুজোর চার দিন আমি চণ্ডীপাঠও করব। পাশাপাশি সিনেমা দেখা হয়, মানে এখনকার যে ধরনের কাজ হচ্ছে সেই মানে হলে গিয়ে বা বাড়িতে দেখা হয়? একদমই নয়, ওই নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমের দয়ায় দেখা হয়, হলে গিয়ে লাস্ট সিনেমা দেখা বোধ হয় কাশ্মীর ফাইলস। নিজে রান্না করেছেন কখনো, মানে নিজে হাতে নিজের প্রিয় পদটা বানানো এরকম হয়েছে?
জীবনের রান্না করাটা মা খুব অল্প বয়স থেকে শিখিয়ে দিয়েছিলেন, মানে টুকটাক চা করা, ম্যাগি করা, কারণ বাবা মশাই একটা অসম্ভব একটা হস্টেলে দেবো বলে একটা ওনার চিন্তাভাবনা ছিল, রামকৃষ্ণ মিশনে পড়াবো, হস্টেলে থাকবে, তাই হস্টেলের জীবন এখন থেকে অভ্যস্ত করো, ম্যাগি করা, চা করা, ডিম সেদ্ধ করা, পাউরুটি টোস্ট করা, মাখন মাখানো, এই ব্রেকফাস্ট তৈরি করাটা শেখানো হয়েছিল। বাবা মশাই চলে যাওয়ার ঠিক আগ দিয়ে, খুব অল্প বয়সে বাবা মশাই চলে যান, তো এমনকি মা আমাকে ভাতের মানে ভাতটা হয়ে যাওয়ার পরে নামিয়ে এবং তারপরে মারটা গালা, হ্যাঁ, কারণ উঁচু, খুব উঁচু ছিল আগুনটা, মানে গ্যাসের গ্যাস বার্নারটা উঁচুতে রাখা থাকতো, তাই জন্য হাত যেত না, তো নামিয়ে দিয়েছে এবং তারপরে মারটা কীভাবে গালতে হয়, কীভাবে হাত বাঁচিয়ে ছ্যাঁকা না লাগিয়ে ফু দিয়ে জল কলের জলটা খুলে রেখে এরকম করে এগুলো শিখিয়েছিলেন। 25শে ডিসেম্বর 93 বাবা মশাই যখন চলে যান, সেই সময়টাতে আমার মায়ের আমার মামার গল ব্লাডার অপারেশন হচ্ছে, আর যেহেতু আমার দাদামশাই দিদিমা কেউই নেই এবং মা সব থেকে বড়, তো মাকে যেতে হয় হাসপাতালে, মাকে থাকতে হয়, খুব মানে খুব টানাটানি পড়ে গেছিলো, একেবারে জমে মানুষের টানাটানি বলতে, ভাইয়ের ওই অবস্থা, বাবারও এই অবস্থা, তো মাছের ঝোল ভাত সেই প্র্যাকটিক্যালি প্রথম সম্পূর্ণটা নিজে হাতে একটা টুল নিয়ে টুলের ওপরে দাঁড়িয়ে রান্না করে নিজের বাবাকে খাওয়ানো, সেটা প্রথম করা, তো হ্যাঁ, মানে মারা যাওয়ার পরে আমাদের তো হিন্দু নিয়ম অনুসারে আমরা অন্ন দিই এবং আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় পিতা পুত্রকে তার প্রথম অন্ন দেবে আর পুত্র পিতাকে তার শেষ অন্ন দেবে। আমার এখন মুখে ভাতটা মামা ভাত বলে লোকে চাপিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি মুখে ভাতের অর্থ হচ্ছে বাবাই অন্নপ্রাশন, মানে বাবা প্রথম ভাতটা খাওয়াবে। আগেকার দিনে বিবাহ অনেক রকমের হতো, মামা বাড়িতে বাচ্চা হলো, প্রথম সন্তান হলো, সেই কারণে মামা 6 মাসের মাথায় প্রথম অন্ন দিয়ে দিলেন, বাবা আসতে পারলেন না, এরকম হতোই কৌলিন্য প্রথা বহু বিবাহ ইত্যাদির জন্য, কিন্তু নিয়ম হচ্ছে বাবা প্রথম অন্ন দেবে। তো আমি যে আমার বাবাকে নিজে হাতে রান্না করে শেষ সময়ের অন্নটা দিতে পেরেছিলাম, এটা আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। তো এইভাবে রান্না শেখা, হ্যাঁ আমি রান্না পারি, মা দুর্গার ভোগ একটা সময় আমাদের পাড়ায় যখন দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলাম তখন মূল যে ভোগটা মা দুর্গার সামনে যেটা রাখা হতো সেটা আমি রান্নাম, পোলাও, খিচুড়ি, 3-4 রকমের তরকারি, ভাজা, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস, পায়েসটা অবশ্য ভীষণ মানে ঠাকুরের কৃপায় খুব ভালোই, বহু তীর্থস্থানেও পায়েস রান্না করার দায়িত্ব পেয়েছি, রান্না করেছি, যখন কেদারনাথের ভয়ঙ্কর ঘটনা হয়, যখন পুজো বন্ধ হয়ে যায় তখন শঙ্করাচার্যের এক শিষ্য তখন বলেন যে এসা এসা হুয়া হ্যায় তা বলে আপ আপনি ঘর মে পূজা কিজিয়ে না, আপ আপ তো আপ তো ক্ষীর বানানা আপকো তো আতা হ্যায়, আপ ক্ষীর বানা কে ঘর মে মহাদেব কো দিজিয়ে উসি সে পূজা হো জায়েগা, আপ আপনি তরফ সে পূজা কিজিয়ে কেদারনাথকে। তো সেই ভোগ রান্না করার খুব অভিজ্ঞতা আছে। সাংসারিক জীবনে প্রবেশের কোনো পরিকল্পনা রয়েছে? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথায় বলে, যদি তার ইচ্ছে থাকে তাহলে হবে, আর তার যদি না ইচ্ছে থাকে তাহলে হবে না। আপনার ব্যক্তিগত কোনো পরিকল্পনা বা সেরকম কিছু নেই বাবা মা কি কিছু বলেন এটা নিয়ে? মা এখন অসুস্থ হয়ে গেছেন, দেখছেন এদিক ওদিক থেকে, হলে হবে, চাপ বিষয়টা নেই, চাপ একটা তো পারিবারিক চাপ আছে সবারই থাকে, কিন্তু ওই প্রেম করে বিয়ে করাটা ঠিক পোষাবে না, যা হয়নি এখনো অবধি জীবনকাল। আজকালকার দিনে সমাজে কি এমন হয়, আত্মীয় স্বজন সবাইকে দেখছি বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, যাদের অর্থের কোনো কোনো খামতি নেই, কোনো ঘাটতি নেই, শুধু যে বাবা মা মানে মা বাবাকে বাড়ির থেকে বার করে দেওয়া হচ্ছে বলে বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকছেন তা নয়, তারা বিদেশে গিয়ে ছেলের সঙ্গে, বিদেশে থাকবেন না, আমেরিকাতে থাকবেন না, ইউরোপে থাকবেন না, এবার ছেলেদের পক্ষেও এত প্রমিসিং ক্যারিয়ার ছেড়ে দিয়ে যেখানে এখানে কিছুই নেই সেখানে পশ্চিমবঙ্গে তো আর ওই আসতেও তারা চাইছে না, সেই জীবনযাপনটাকে বাদ দিয়ে
তাই বিভিন্ন যে সমস্ত হাইটেক বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এখন, সেখানে গিয়ে তারা অ্যাডমিশন নিচ্ছেন। তো পরিণতি যখন পরিবার থাকা সত্ত্বেও এটা, তখন সেই পরিবার থাকা সত্ত্বেও তার যন্ত্রণা সহ্য করে বৃদ্ধাশ্রমে থাকার চাইতে পরিবার না থাকা, আর রাজনীতিতে কি জানেন তো, পিছু টানটা না থাকাটাই ভালো। কারণ পিছু টান থাকলে পরেই একটা দুর্বলতার জন্ম হয়, স্ট্রং ডিসিশনস তখন দেশের জন্য দশের জন্য নেওয়া যায় না। এই যে আমরা যে আলোচনা করলাম এতক্ষণ ধরে, যা যা ইতিহাস আপনি মানে আমাকেও বললেন এবং দর্শকরাও শুনলেন একই সঙ্গে, তো এই সমগ্র বিষয় নিয়ে কোনো বই লেখার পরিকল্পনা রয়েছে বা এগুলোকে নথি আকারে রেখে দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? কারণ যা যা আপনি শোনালেন সত্যিই হয়তো সবটা বইয়ের পাতায় নেই বা ইতিহাস ঘাটলেও এতটা জানা সম্ভব নয়, তো সেরকম কোনো পরিকল্পনা রয়েছে? ভয়ঙ্কর কুঁড়ে, এত লেখার ধৈর্য নেই। অনেকে বলেন ডিকটাফোনে ইয়ে করে রাখো ইয়ে করে রাখো, কিন্তু তখন আমার মনে হয় কাজের মধ্যে দুই শুধু খাই আর শুই। তো এই আর কি, আমি জানি না বইটই কোনো দিন লিখতে পারবো কি না, অনেকেই বলেছেন, কিন্তু চিন্তা করলেই গায়ে জ্বর চলে আসে যে না এখন থাক পরে করব, ওটা ওই কালে পাওয়ার মতন ব্যাপার। দেখা যাক যদি কখনো সেরকম সময় কোথায় এত ছোট দৌড়ির মাঝখানে। আমি বলবো যদি মানে আমি কোনো রকম আপনাকে সাজেশন দিতে পারি, আমি বলবো যে এটা বই আকারে প্রকাশ হওয়াটা প্রয়োজন, কারণ এত একটা ইতিহাস বহন করে চলেছে আপনাদের পারিবারিক, সেটা রাজনৈতিক ইতিহাস বা অন্যান্য যা যেগুলো বললেন, সেটা থেকে গেলে পরবর্তী প্রজন্মেও হয়তো যেটা আপনি হয়তো শুধু মুখে বলে বা জেনারেশন ওয়াইজ তো সম্ভব না, সেটা আরও অনেক মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ পাওয়া যাবে আর কি। তো ভেবে দেখতে পারেন, আমি অন্তত বলবো। জ্যোতিষী বলেছে মোটামুটি 80-90 আয়ু আছে, তো তাহলে 60-65 অনেক সময় আছে, ও মোটামুটি 70-10 বছরে নিশ্চয়ই লিখে ফেলতে পারবো। তখন তো আর রাজনীতিরও কাজ থাকবে না, তখন যা হয়ে যাবে। রাজনীতিতে রিটায়ারমেন্ট হয় বলছেন? আমাদের সমাজ আমাদের দর্শনে তো গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই কালগুলো আছে, কোথাও একটা প্রত্যেকেরই একটা উচিত নিজের থেকে থেমে যাওয়া, যাতে কারণ আমি ভীষণ রকমভাবে সুচিত্রা সেনকে দেখে ইন্সপায়ার্ড। নিজের লেগাসিটাকে নিজেকে ধরে রাখা, একটা জায়গায় গিয়ে আটকে দেওয়া এবং গোটা সমাজ তাকে সেইখান সেই পর্যন্তই দেখল এবং ততটুকুই স্মৃতি গোটা জাতির মুখে, মানে এক সময় গোটা জাতি যার জন্য পাগল ছিল সেই মানুষটা এখনও সমাজ তার জন্য পাগল, তিনি চলে গেছেন তাও, কিন্তু তিনি সেই জিনিসই থেকে গেছেন, সেই জায়গাটা আর কেউ নিতে পারেনি, তিনি মহানায়িকাই থেকে গেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তিনি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ছিলেন, তিনি নিত্য রামকৃষ্ণ মিশন দক্ষিণেশ্বরে যেতেন। তো এই যে তার মধ্যে যে আধ্যাত্ম বোধ মা ভবতারিণীর সঙ্গে এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে বা মায়ের সঙ্গে শ্রীমা সারদার সঙ্গে যে সম্পর্কটা তার ছিল, এটা একজন আধ্যাত্মিক মানুষ ছাড়া সম্ভবপর নয়। এই রেস্ট্রেইন কন্ট্রোল সেলফ কন্ট্রোল যেটা আমি প্রথমে আপনাকে বলছিলাম, এক্স্যাক্টলি, তো এইরকম একটা জায়গায় গিয়ে কোথাও আমার মনে হয় সবারই থামা উচিত যে এবার শেষটুকু অন্তত ওই সেই মহাপ্রভু চৈতন্যদেবের মতন যে মাগুর মাছের ঝোল পরেরটা আর বললাম না, এবার বল হরি বল। তো এই হরিনামটা নেওয়ার জন্য তো একটু সময় নিজেকে দেওয়া উচিত, যাতে অন্তত নিষ্কামভাবে কোনো রকম লোভ টোপ না রেখে একদম নারায়ণের নাম নিতে নিতে চোখটা বন্ধ করতে পারি সুস্থভাবে, যাবো যখন তখন যাতে আবার ওই স্বামী বিবেকানন্দের ভাষায় এমন মায়ার বেদনা আবার ফিরে আসতে হয়। একটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে ছাদেও আমি দেখছি প্রচুর গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের, তো এর পরিচর্যা কি আপনি করেন, মানে সময় পান? পরিচর্যাটা পুরোটাই জেঠিমা করেন, আর জেঠিমার মালি আছে তারা করেন, আর খুব বাগানের শখ টক আছে, তো সেই বহু জায়গায় পার্টিসিপেট করেছেন, বহু প্রাইজ টাইজও পেয়েছেন এক সময়। তো সেই ছাদ বাগানের এই আপনার পাশ দিয়ে এক্ষুনি একটি কাঠবিড়ালি চলে গেল, আপনি দেখতে পেলেন এখানে খুব খেলা টেলা করে এরা, এখানে এই আর কি জেঠিমারি।
শেষ করব, আপনাকে অনেক ধন্যবাদ হাই নিউজের তরফ থেকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং রাজনীতিবিদ রাজশ্রী লাহিড়ীকে হয়তো এইরকমভাবে দর্শকরা খুব কমই দেখেছেন, তার সঙ্গে আলোচনায় উঠে এলো অনেক কথাই, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ছোটবেলা এবং তার পারিবারিক যে লেগাসি রয়েছে সমস্ত কিছুই। আপনারা দেখতে থাকুন হাই নিউজের এই অনুষ্ঠান। এইটুকু বলতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেকটাই সমৃদ্ধ হলাম এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেকটাই সমৃদ্ধ হলেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজর্ষিদার মা। মাসিমা, আপনাকে প্রথমেই হাই নিউজে অনেক স্বাগত এবং ধন্যবাদ আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলার জন্য রাজি হয়েছেন। যেটা আমি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, দাদাকে তো আমরা প্রত্যেক দিনই দেখতে পাই বিভিন্ন চ্যানেলে বক্তৃতা দেন এবং বিভিন্ন তীক্ষ্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন, তো আপনি যখন এগুলো দেখেন টিভির পর্দায় আপনার ঠিক কীরকম লাগে? ভালো লাগে, এতটা সপ্রতিভ হয়েছে আমার ছেলে, সেটা আমার ভালো লাগে। উনি বলছিলেন যে মায়ের হাতের কিছু কিছু রান্না রয়েছে যেগুলো ওনার খুব প্রিয়, তো এখন কি আপনার মানে সেরকম সুযোগ হয় রান্না করে ছেলেকে খাওয়ানোর? রান্না করে রান্নার লোক আছে একটা, আমি তাকে বলে এই করে এমনি করে করো অমনি করে করো করাই। সংসারী হওয়ার জন্য বলেননি ছেলেকে যে এবার একটু থিতু হও? সংসারী হওয়ার কথা বলতে ভয় লাগে, কারণ আমি মা যেটা মেনে নিচ্ছি বউ কি সেটা মানবে? যদি সব জেনে শুনে কেউ আসে তো ঠিক আছে।